যথেষ্ট পাওয়ার ফিল করতে পারতেছি আমি। ওয়াও, জাস্ট অসাম অসাম অসাম। আসসালামু আলাইকুম রমণী পিপল, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু ইউর চ্যানেল। তো টুডে আই এম গোয়িং টু রিভিউ আ মাইটি মেশিন, আ হিউজ মেশিন। তো আজকে রিভিউ করবো আর কি, আসলে এটা ফার্স্ট ইম্প্রেশন রিভিউ হবে। তো বাংলাদেশে রিসেন্টলি, এটা 2021 সালে তাই না, 2021 সালে অর্থাৎ রাসেল ইন্ডাস্ট্রি ইম্পোর্ট করেছে ক্রুজার সেগমেন্টের একটা বাইক, সেটা হচ্ছে লিফানের K19। তো এটার কিছু ফিচার, ইউনিক কিছু ফিচার দেখবো, এবং একই সাথে এটার যে রিভিউ আছে আমার এক ভাই শিমুল, তারও কথা শুনবো, এবং তারপর আমরা একটা টেস্ট রাইড দিব। ওকে, লেটস গেট স্টার্টেড। তো আমরা প্রথমেই শুরু করবো এটার ফিচারগুলো দিয়ে একটু দেখি। তো প্রথমেই অর্থাৎ একদম দৃষ্টিনন্দন ব্যাপার যেটা আর কি, সেটা হচ্ছে এটার হেডলাইটটা। তো হেডলাইটের উপরে সাধারণত ডিসপ্লে কনসোল, আরে এটা ডিসপ্লে কনসোল করে, তো একটু ডিআরএলটা, হ্যাঁ এই যে ডিআরএলটা দেয়া আছে, অর্থাৎ ডে টাইম রানিং লাইট যেটা, অর্থাৎ এলইডি তো অবশ্যই। তো এই যে ডিআরএলটা চারপাশ দিয়ে, এই যে অনেক সুন্দর, হ্যাঁ এটা একটা বিষয়। আর এটার যে হ্যান্ডেল বারটা আর কি, এটা অনেক ওয়াইড, এই যে ওয়াইড একটা হ্যান্ডেল বার দেখতে পাচ্ছি, এবং একই সাথে এটা অ্যাডজাস্টেবল। এই যে সামনে থেকে একটু দেখাই আমি, এই যে এখানে অর্থাৎ মেজারমেন্ট আপনি ঠিক করে নিতে পারবেন আপনার সুবিধা মতো, এটা এগুলো লুজ দিয়ে মেজারমেন্ট ঠিক করা যাবে। এটা হচ্ছে ডিসপ্লে কনসোল। তো ডিসপ্লে কনসোলের মধ্যে অর্থাৎ আরপিএমের যে মিটারটা, এটা অ্যানালগ করা হয়েছে, বাদ বাকি ফুয়েল গস, তারপরে অডো ট্রিপ, অর্থাৎ ট্রিপ, এই যে ট্রিপ আর অডো একটাই ট্রিপ দেওয়া আছে, অর্থাৎ ট্যাঙ্কের উপর আর কি, ফুয়েল ট্যাঙ্কের উপরে ডিসপ্লেটা দেওয়া হয়েছে। এবার আসি একটু, অর্থাৎ সামনের যে হাইড্রোলিকের ব্রেকটা, এটা ফোর স্টেপ অ্যাডজাস্টেবল, অর্থাৎ হাইড্রোলিক লিভারটা, এই যে এটা, এটা হচ্ছে ফোর স্টেপ অ্যাডজাস্টেবল, অর্থাৎ 1 2 3 4। আপনার যদি মনে হয় যে বেশি আমার কাছে লুজ মনে হচ্ছে, আর একটু থ্রিতে ফোরে ওয়ানে, অর্থাৎ ওয়ানে দিলে সর্বোচ্চ এই পর্যন্ত চলে আসবে আর কি, এইভাবে যে যেটাতে কমফোর্ট ফিল করে আর কি। এটা একটা ইউনিক ফিচার মনে হয়েছে আমার কাছে। আর ইন্ডিকেটর লাইটগুলো উপরে দেওয়া হয়েছে, অর্থাৎ ক্রুজার বাইকে সাধারণত এরকমই থাকে। আমরা সাধারণত দেখি হ্যাজার্ডটা সুইচ দিয়ে দেওয়ার পর জ্বলে, তো এটা একবার দিলেই এটা জ্বলতে থাকে, এই যে জ্বলতেছে, আবার আরেকবার দিলে এটা নিভে যাচ্ছে। এরপর আসি একটু সুইচগুলো দেখি এখানে, অর্থাৎ সুইচগুলোর বিভিন্ন কালার দেখতে পাচ্ছি আমরা, যেমন এখানে রেড কালার, আবার গ্রে, আবার রেড, আবার এখানে ব্লু, আবার গ্রে, আবার রেড। তো এইখানে ফার্স্ট ডান পাশে, অর্থাৎ আমরা তো হ্যাজার্ড সুইচটা দেখলাম, নেক্সট যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইঞ্জিন কিল সুইচ, তারপরে হেডলাইটের সুইচ, তারপরে হচ্ছে স্টার্টার সুইচ, কিক নেই এটাতে, অর্থাৎ সেলফ স্টার্ট, শুধু সেলফ স্টার্টের সুইচ এটা। আর বাম পাশে যদি সুইচগুলো একটু দেখি আমরা, এইখানে হচ্ছে পাঁচ সুইচ দেখতে পাচ্ছি, এই যে এটা হচ্ছে পাঁচ সুইচ, আর এরপর হচ্ছে আপার ডিপার, ব্লু সুইচটা হচ্ছে আপার ডিপার, এরপর ইন্ডিকেটর সুইচ, গতানুগতিক সব একই রকম। আর মিররগুলোর কথা যদি বলি, একটু ওভাল সাইজের মিরর দেওয়া হয়েছে, এবং রেট্রো লুকের আর কি, এটাও বেশ সুন্দর লাগে দেখতে। ও মোস্ট, অর্থাৎ ভাইটাল জিনিস, ইম্পর্টেন্ট জিনিস, টায়ার সাইজ, পিছনে 130x90 সাইজের টায়ার দেওয়া হয়েছে, হ্যাঁ রিম সাইজ হচ্ছে 15 পেছনের, আর সামনের রিম সাইজ আবার 16, অর্থাৎ 16, আর সামনের টায়ারের সাইজ হচ্ছে 110x90, বেশ বাল্কি টায়ার দুটোই, যেটা আপনাকে যথেষ্ট গ্রিপ দিবে রাস্তায়, অর্থাৎ ফ্রিকশন ভালো পাবেন আপনি রাস্তায় রোডের সাথে। তো সামনে, অর্থাৎ এই বাইকের সামনে কিন্তু হাইড্রোলিক ব্রেক দেওয়া হয়েছে, আর পিছনে ড্রাম ব্রেক দেওয়া হয়েছে। তো সামনে হচ্ছে 300mm, আমরা চালিয়ে দেখবো তখন বুঝতে পারবো আরও। আর এটার ইঞ্জিন তো 165cc ইঞ্জিন এবং EFI ইঞ্জিন। তো এই ছিল মোটামুটি ফিচারগুলো আর কি। আমরা এখন আমাদের যে অনার আর কি এই বাইকের, তো তার ইউজার এক্সপিরিয়েন্স একটু শুনবো আর কি আমরা। তো এই হচ্ছে আমাদের ভাই শিমুল। তো ভাই, আপনার একটু ইউজার এক্সপিরিয়েন্স এবং বাইকটা কতদিন চালাচ্ছেন, এবং ভালো দিক মন্দ দিক উভয় একটু বলবেন প্লিজ। আসসালামু আলাইকুম, আমি এমএসআই তালুকদার শিমুল। আমি বিগত 7 বছর থেকে লিফানের বিভিন্ন মডেলের বাইক ইউজ করে আসছি, কারণ প্রথম বাইকটাই যে ইঞ্জিন রিলায়েবিলিটি আমার কাছে অনেক ভালো মনে হয়েছিল, প্রায় 70,000 কিলো। কি বাইক ছিল এটা? এটা লিফান কেপিয়ার ভার্সন 1। আচ্ছা, কেপিয়ার 1। প্রথমের দিকে 2015 সালে আমি নিয়েছিলাম, ওখান থেকে লিফানের সাথে চলা, যে জিনিসটা ভালো, ভ্যালু ফর মানি, অনেস্ট রিভিউ দেওয়ার চেষ্টা করি, বেস্ট ভ্যালু ফর মানি সেটার সাথেই যাই। তো আমি এটা গত 2 মাস হলো নিয়েছি, প্রায় এখন চালিয়েছি 2472 কিলোমিটার।
সবচেয়ে ভালো যে জিনিসটা এই বাইকটার ফ্যামিলি নিয়ে মুভ করার জন্য আমি মেইনলি ক্রুজার বাইকটা নিছি। তো আলহামদুলিল্লাহ প্রত্যেক বাইকেরই ভালো এবং খারাপ দিক থাকে, বাট এরও আছে ম্যাক্সিমাম পয়েন্ট জিনিসই ভালো পেয়েছি বাইকটা। যেরকম প্রথমের প্রশস্ত সিট, আমি যেই উদ্দেশ্যে মানে যেই জিনিসগুলো নোটিস করে বাইকটা কিনছি, ইএফআই ইঞ্জিন, লিকুইড কুল ইঞ্জিন, লং ট্যুরের জন্য আপনার ইঞ্জিন ওভারহিট হবে না কখনো, তারপর সামনের এই হেডলাইট সেট আপটা। সেই পর্যন্ত বাইকটির আমি 2472 কিলোমিটার 2500 কিলোমিটারের মতো চালিয়ে মাইলেজ অ্যারাউন্ড 40 কিলোমিটারের মতো পেয়েছি পার লিটার। কোম্পানি কত ক্লেম করে? কোম্পানি ওরকমই ক্লেম করে 40-42 আমি ওরকমই পেয়েছি। আর ব্রেক ইন বলতে 500 কিলোমিটার পর্যন্ত আমি ধীরে সুস্থে মোটামুটি 2টা ইঞ্জিন অয়েল চেঞ্জ করেছি এবং ধীরে সুস্থে চালিয়েছি, তারপর থেকেই আমি পুশ করতে শুরু করছি। এবং টপ স্পিড পেয়েছি 118 কিলোমিটার 118 কিলোমিটার সোলো রাইড যমুনা ব্রিজের উপরে। আচ্ছা আচ্ছা, তো এটার ইঞ্জিন তো মানে ইএফআই ইঞ্জিন তাই না? এটা কি এনবিএফ 1 না 2? এটা এনবিএফ 1 এই 2 ইঞ্জিন লিফানের যে দ্য ফাইনেস্ট ক্রিয়েশন অফ লিফান, এই পর্যন্ত বাংলাদেশে যতগুলো ইঞ্জিন এসেছে তার মধ্যে সবচেয়ে স্মুথ। আচ্ছা, এই যে আমরা একটু আমি একটু দেখাই, এইখানে লেখাই আছে যে এনবিএফ 2 রাইট, এটা হচ্ছে এনবিএফ 2 ইঞ্জিন, আরো রিভাইজ আরো স্মুথ। জি জি জি, চায়না গাড়ির মেইন সমস্যা যেগুলো থাকতো আমি আগের কেপিআর গুলোতে ফেস করেছি যে ক্লাচ গিয়ার অনেক শক্ত, এটার একদম বাটার স্মুথ, অনেক স্মুথ। আমি কিছু মডিফিকেশন করেছি, যেমন সারি গার্ডটা লাগিয়েছি ফ্যামিলি। তাহলে এটা মানে এটা স্টক না? আর স্টক না, এটা স্টক না, এটা নিজস্ব লাগানো। আর এটা কোম্পানিতেও পাওয়া যায়, বাট আমি কোম্পানিটা আর একটু বড়, আমার কাছে অড লাগে, আমি এটা নিজে বানিয়ে নিয়েছি। আচ্ছা, এই হলো অবস্থা। আর ইঞ্জিন অয়েল তো দেওয়া লাগে 1200 ml, অয়েল ফিল্টার একটা আছে। আরেকটা জিনিস জানতে চাই, এটার যে অর্থাৎ স্ট্রোক লাইট দেওয়া আছে, এলইডি লাইট দেওয়া আছে, হেডলাইট আমি দেখতে পাচ্ছি, তো এটা কি শহরে চালানোর জন্য যথেষ্ট? শহরে চালানোর জন্য যথেষ্ট, ইভেন হাইওয়ে তো, যে হাইওয়েতে ট্রাফিক কম, অপোজিট থেকে গাড়ি কম আসে, স্ট্রোক লাইটই আমার কাছে এনাফ মনে হয়। তারপরেও আমি ফগ লাইটটা নিয়েছি, মানে একটু হাইওয়েতে বেনিফিট পাওয়ার জন্য, যেহেতু বড় গাড়ি, যাতে অন্য মডেল মানে অপোজিট থেকে আসা গাড়িগুলো আমাকে গাড়ি মনে করে, চার চাক্কা মনে করে, সেটা একটা চেষ্টা করি আর কি। আর টায়ার, ব্রেক, এভরিথিং ওয়াজ ফাইন। আচ্ছা, আরেকটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে অর্থাৎ বাংলাদেশে যেই এই সেগমেন্ট অর্থাৎ ক্রুজার সেগমেন্টে যে বাইকগুলো পাওয়া যায়, যেমন বাজাজের অ্যাভেঞ্জার আছে, সুজুকির ইন্ট্রুডার আছে, কিউয়ের কিলাইট আছে, কেলাইট আছে, তো এইগুলোর সাথে এটাকে আপনি আলাদা করে দেখতেছেন কেন? আচ্ছা, সাধারণত ক্রুজার বাইকগুলো ক্রুজ করার জন্য হয়, টপ স্পিড তেমন ওঠে না, আর ওই গাড়িগুলো আমি সবগুলোই চালিয়েছি, তো ওগুলো আমার কাছে, আমার এই গাড়িটার মধ্যে আমি যেটা দেখছি যে লিফানের যে এনবিএফ 2 165 ইঞ্জিনটা দেওয়া হয়েছে, এটাতে 17 নিউটন মিটার টর্ক অ্যান্ড 17 BHP উৎপন্ন করে। জি, দুইটা একটা ওয়েল ব্যালেন্সড বাইক, আর এরকম পাওয়ার আসলে কল্পনাই করা যায় না, যে এটা মনে হয় না, চালাইলে আপনি রাইড করবেন তখন বুঝতে পারবেন যে এটা কখনোই কোনোভাবেই আপনি বিশ্বাস করতে পারবেন না যে এটা একটা 165 cc ইঞ্জিন, এটা 200 cc-র উপর মনে হয় চালাইলে, যে র পাওয়ারটা ফিল হয়। এখানে আমি আরেকটা জিনিস যোগ করতে, আমার মনে হয় ওই ওই বাইকগুলোর সাথে এটা একটা বড় পার্থক্য হচ্ছে, এটার যে বডি, বাল্কি বডি আর কি, ওই অন্যান্য বাইকে অর্থাৎ ক্রুজার সেগমেন্টে এরকম এত বড় শেপ বা দেখতে এত সুন্দর এরকম মনে পাইনি আমরা। তো ভাইয়ের কাছে অনেক কিছু শুনলাম, আরেকটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে এই বাইকটা যেহেতু বাংলাদেশে অর্থাৎ চায়না বাইক, এটা পুরোপুরি চায়না ব্র্যান্ড একটা লিফান, আফটার সার্ভিস এবং স্পেয়ার পার্টসের ব্যাপারে যদি একটু বলতেন। আচ্ছা, যে কোনো বাইক আমরা কতদিন চালাবো, মানে গাড়িটা কীরকম থাকবে সেটার উপর নির্ভর, কীরকম সার্ভিস দিবে সেটা আসলে অ্যাকচুয়ালি সার্ভিস এবং স্পেয়ার পার্টস অ্যাভেলেবিলিটির উপর নির্ভর করে অনেকটা। আছে স্টকে, আছে অনেক কিছুই আছে, আমি গত সপ্তাহে সার্ভিস সেন্টারে গিয়ে খোঁজ নিয়েছি। তারপরও এর অনেক কিছুই অন্য জাপানি বা ইন্ডিয়ান গাড়ির সাথে ম্যাচ করে, যেমন এর চেন সেট, আমি চেনটা চেঞ্জ করে জিক্সারেরটা লাগিয়েছি। আচ্ছা, তাহলে জিক্সারের চেন লাগানো আছে। চেনটা কিন্তু এর স্টক চেনটা সবচেয়ে বাজে ছিল আর কি, তো এর হচ্ছে সামনে পিছনের স্পকেট চেন সেট নিয়ে কোনো টেনশনের কারণ নাই, চেন আপনারা বাইরে গিয়ে আর এক্সের চেন নিতে পারে, জিক্সারের ফুল সেটটা ইউজ করা যেতে পারে এখানে অল্প কিছু মডিফিকেশন করে। আর সামনের ব্রেক প্যাডটা আরটিআর এর সাথে মিলে যায়, সামনের ব্রেক প্যাড, জি, হাইড্রোলিক ব্রেক প্যাড। পিছনেরটা আমি এখনো চেঞ্জ, যেহেতু সময় আসেনি আমার সঠিক জানা নাই, বাট আফটার মানে লোকাল মার্কেটে অ্যাভেলেবেল পিছনের ব্রেক প্যাড, পিছনের ব্রেক প্যাড ড্রাম। হ্যাঁ, আর এয়ার ফিল্টার মোটামুটি এটা স্টক এয়ার ফিল্টার দিয়ে 15-20 হাজার কোম্পানি রিকমেন্ডেড, আমরা বাংলাদেশে যেহেতু ডাস্টি ওয়েদার 10,000-এ চেঞ্জ করতে গেলেও কোম্পানির কাছে অ্যাভেলেবেল আছে, যত কিছু সব কিছু কোম্পানির কাছে আমি মোটামুটি পাইছি। আর না পাইলেও একটু মানে ওদেরকে অর্ডার দিলে বা বললে ওরা পাঠিয়ে দেয় যেখানেই থাকবেন আপনি বাংলাদেশে। তো ধন্যবাদ বাইকে। তো শেষে আরেকটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে যদি আমি বলি যে এই বাইকটার আপনি 3টা ভালো দিক বলেন আমাকে আর 3টা খারাপ দিক বলেন, অর্থাৎ প্রস অ্যান্ড কনস একই সাথে বলেন, তাহলে কী কী বলবেন?
আচ্ছা প্রথমে আমি খারাপগুলাই বলি খারাপের মধ্যে সবচেয়ে আমার কাছে যেটা খারাপ লেগেছে সেটা হলো যে চেনটা গাড়ির সাথে যে স্টক চেনটা আসে সেটা খুবই পোর এবং লো কোয়ালিটি হয় নাকি সাউন্ড হয় পাশাপাশি খুব তাড়াতাড়ি লুজ হয়ে যায় আর আর আরেকটা ইস্যু সেটা হলো খারাপের মধ্যে সেটা পিছনের রিয়ার সাসপেনশনটা যদি গ্যাস্ট হয় যে নাইট্রক্স গ্যাস ফিল বা অন্য এই টাইপের কিছু দিত এটা কি এখন হার্ড ফিল হয় বা স্টিফ নাকি হ্যাঁ যদিও প্রথম থেকে এখন অনেকটা সফট হইছে আচ্ছা আচ্ছা বাট আরেকটু সফট হইলে ভালো হইতো আরো একটা খারাপ দিক লেগেছে সেটা হলো যে গাড়িটা যদিও নতুন গাড়ি হিট বেশি হবেই মনে হচ্ছে তারপরেও হিটটা একটু বেশি হয় ডিম শুদ্ধর ব্যাপার আছে নাউজুবিল্লাহ এখানে ডিম থেকে অনেক দূরে আছে এটা সমস্যা নাই এই হচ্ছে তিনটা খারাপ দিক আমার কাছে মনে হয়েছে আর ভালো দিকের মধ্যে তো বললাম যে র পাওয়ার সিট এবং ইউনিক লুকস আর এই তো ওভারঅল আর মাহফুজ ভাই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভাই ওকে ওয়েলকাম অন দ্য রোড সো ফিচারগুলো তো দেখাইলাম আমি তো এইটা হচ্ছে K19 দ্য হিউজ মেশিন আমি বলবো আর কি বাংলাদেশের প্রেক্ষিতে এটা একটা হিউজ মেশিন আমার কাছে মনে হচ্ছে তো আমার ফার্স্ট ইমপ্রেশনটা একটু শেয়ার করি আমি তো বাইকটাতে বসার পরে মনে হলো আমি একটা সোফায় বসলাম বেশ কমফোর্টেবল মনে হচ্ছে আমার কাছে টিল নাও সে গিয়ার ইন্ডিকেটর দেখা যাচ্ছে যথেষ্ট পাওয়ার ফিল করতে পারতেছি আমি ওয়াও জাস্ট অসাম 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 তো এই যে হোয়াইট একটা হ্যান্ডেল দিয়েছে যথেষ্ট কমফোর্টেবল এটা আর সুইচগুলো বিভিন্ন কালারের অর্থাৎ এখানে রেড দেখতে পাচ্ছি এখানে গ্রে দেখতে পাচ্ছি আবার রেড আবার এখানে ব্লু আবার গ্রে আবার রেড তো এরকম এটা আমার কাছে একটু যদি একটা কালারের দিত আমার মনে হয় আর একটু প্রিমিয়াম লুক আসতো আর কি আর মিররগুলো যথেষ্ট ভিউ দিচ্ছে অর্থাৎ হোয়াইট ভিউ দিচ্ছে পুরো রাস্তা আমি দেখতে পাচ্ছি এখান থেকে বাংলাদেশে অ্যাভেলেবল ক্রুজার বাইক সংখ্যা খুব বেশি না ও বাংলাদেশের যে ক্রুজার বাইকগুলো পাওয়া যায় এগুলোর তুলনায় এটার পাওয়ার অনেক বেশি 17 BHP পাওয়ার প্রডিউস করে এটা ম্যাক্সিমাম এবং 17 Nm টর্কও প্রডিউস করে অর্থাৎ তার মানে লো আরপিএমে আপনি বেশ ভালো পাওয়ার ফিল করতে পারবেন আর কি এটাতে আমার কাছে এটার মজাদার বিষয় মনে হচ্ছে অর্থাৎ হ্যান্ডেলের যে কমফোর্টেবল একটা ফিল এবং একই সাথে রো পাওয়ার আমি অনুভব করতে পারবেন জাস্ট অসম তো সামনে যেহেতু ডিস্ক ব্রেক দেওয়া আছে পিছনে ড্রাম ব্রেক দেওয়া আছে তো দুইটা যখন আমি কম্বাইন্ড করে ব্রেক করতেছি যথেষ্ট ভালো ব্রেকিংয়ের কনফিডেন্স পাচ্ছি আমি হ্যান্ডেলটা অর্থাৎ উঁচু নিচু করতে পারবেন আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন আপনার মতো করে আপনার কমফোর্ট অনুযায়ী আর কি এটা অবশ্যই একটা ইউনিক বিষয় অর্থাৎ পুরো ডিসপ্লে কনসোলটা ট্যাঙ্কের উপরে দেওয়া হয়েছে আর ইগনিশনটা তো সামনে খুঁজে পাবেন না আপনি আমি কিছুতেই মেনে নিতে পারবো না ইগনিশন আসলে নিচে দেওয়া আছে এদিকে এই যে বাম দিকে নিচে ইগনিশন দেওয়া আছে ও আচ্ছা তো আপনি যদি ক্রুজারের প্রতি অর্থাৎ এই সেগমেন্টের প্রতি ভালোবাসা থাকে তাহলে নিঃসন্দেহে আপনার জন্য একটা ইট উইল বি এ গুড চয়েস আর আরেকটা বৈশিষ্ট্য যেটা আমার কাছে মনে হলো অনন্য সেটা হচ্ছে ইঞ্জিন ব্রেকিং অর্থাৎ ইঞ্জিন ব্রেকিংয়ের ব্যাপারটা অনেক ভালো লাগলো খুব দ্রুত স্কিডিং ছাড়া আপনাকে ভালো ব্রেকিংয়ের অভিজ্ঞতা দিবে আর ক্রুজার বাইকের সাউন্ড যেমন হওয়া উচিত পারফেক্টলি একদম ঠিক তেমনই সাউন্ড ঠিক আছে আর আরেকটা বিষয় লক্ষ্য করলাম সেটা হচ্ছে যে টার্নিং রেডিয়াস সিটির জন্য শহরের জন্য বেশ ভালো অর্থাৎ খুব বেশি জায়গা লাগতেছে না আর কি তার মানে টার্নিং রেডিয়াস কমই আছে যেটা একটা ভালো দিক আর এই বাইকটার ওজন হচ্ছে কার্বোহাইড হচ্ছে 150 kg কিন্তু আপনি যখন চালাবেন তখন এটা ফিল করতে পারবেন না আপনি এতটা অর্থাৎ তার মানে এটার ওয়েট ব্যালেন্সও ওয়েট ডিস্ট্রিবিউশন যেটা এটাও যথেষ্ট ভালো সামনে এবং পিছনেই টুইন শক ইউজ করা হয়েছে অর্থাৎ এটাতে কোনো মনোশক নেই তো আমার কাছে একটু পিছনেরটা একটু স্টিফ মনে হচ্ছে অর্থাৎ হার্ড মনে হচ্ছে ফিলটা এখন ইউজ করার পর বেশি দিন ইউজ করার পর এটা সফট ফিল দিবে কিনা আর অন্য অর্থাৎ আরেকটু সফট ফিল হলে আরও কমফোর্ট দিত আর কি বাইকটা তো গিয়ারগুলো অনেক স্মুথ মনে হচ্ছে আমার কাছে সো স্মুথ
It's really comparable. Amazing. And প্রতিটি গিয়ারেই অর্থাৎ ইভেন 6 গিয়ারে আমি পাওয়ার অনুভব করতে পাচ্ছি ওয়াও 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 আর যেহেতু ওয়াইড টায়ার দেওয়া অর্থাৎ সামনে 110 বাই 90 সেগমেন্ট আর পিছনে হচ্ছে 130 বাই 90 সেগমেন্ট এই কারণে যথেষ্ট গ্রিপ পাচ্ছি আর কি মনে হচ্ছে ফ্রিকশন বেশি পাওয়া যাচ্ছে সো ব্রেকিং এও এটা স্টেবিলিটি দিচ্ছে তো আমার কাছে মনে হয় ক্রুজার প্রেমীদের জন্য ইটস আ বেটার অপশন অ্যাভেলেবল যে ক্রুজারগুলো আছে যেগুলোর কথা আমি বললাম একটু আগে এইটার চেয়ে এটার সাইজটা অনেক বেশি অনেক বড় 2,60,000 বাংলাদেশে এটা বর্তমান প্রাইস তবে আমার কাছে মনে হচ্ছে যে সামনের মতো যদি পেছনেও হাইড্রোলিক ব্রেক দিত তাহলে আরও ভালো হতো তো যেহেতু এই ব্র্যান্ড অর্থাৎ লিফান পুরো চায়না একটা ব্র্যান্ড তো আমার মনে হয় যদি রাসেল ইন্ডাস্ট্রি এটার আফটার সার্ভিস যেটা অর্থাৎ স্পেয়ার পার্টস এবং সঠিক সার্ভিস যদি ঠিকমতো প্রদান করে তাহলে বেশ জনপ্রিয়তা পাবে আর কি এবং ক্রুজার প্রেমীদের কাছেও এটা বেশ জনপ্রিয় হয়ে উঠবে এই বাইকটা তো এই দিকটাতে মনোযোগ দেওয়ার জন্য অনুরোধ রইল রাসেল ইন্ডাস্ট্রির প্রতি তো K19 নিয়ে অফরোডিংয়ের অভিজ্ঞতা খারাপ পারফরমেন্স দিচ্ছে না তবে সাসপেনশন একটু স্টিফ মনে হচ্ছে আর কি আর এই বাইকের আরেকটা অনন্য বৈশিষ্ট্য হচ্ছে এটা EFI অর্থাৎ ফুয়েল ইঞ্জেকশন এটাতে কার্বুরেটর নেই এই জায়গাটার ব্যাপারে একটু বলে নিই এটা হচ্ছে ফুলবাড়িতে যে কয়লা খনি আছে আমাদের এই কয়লা খনির কারণেই আসলে এই জায়গাটা একটা লোকালয় ছিল আগে কিসের ইনফরমেশন আমাকে এইদিকে আছে নাই যে ঘুমায় গেছে ক্রুজার বাইকে এইটা হচ্ছে ক্রুজার বাইকের আরেকটা অনন্য এবং ভালো দিক আর কি কোমর ব্যথা করতেছিল ভাই অফ রাইডে কোমর ব্যথা করতেছিল আমি এটা 5 মিনিটের জন্য রেস্ট নিলাম থ্যাংক ইউ ভাই যার বাইক তো যাই হোক যে জায়গাটা ব্যাপারে বলছিলাম এই জায়গাটা অনেক সুন্দর দেখতে অর্থাৎ বিলের মতো হয়ে গেছে এটা মূলত খনির কারণে হয়েছে আর কি এইখানে আসলে আগে বসতি ছিল কিন্তু একদম বসতি ছিল বাট এখন আর নাই তো ধন্যবাদ ভিডিওটা আশা করি ভালো লেগেছে ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং থ্যাংকস ফর বিইং উইথ ভ্রমণিক